আলহামদুলিল্লাহ ভালো। আমার আমার নাম হাজি আলী আকবর, আমার বাড়ি বৈরকতুলা গান্ধী কিশোরগঞ্জ। আমার পাওয়ার ব্যথা ছিল, কোমরের ব্যথা ছিল। আমি যখন ডিপিআরসি হসপিটালের কথা শুনছি তখন আমি আসছি আজকে 10 দিন, 3 দিনের ভিতরে আমার শরীর সুস্থ হয়ে গেছে। আর 7 দিন আমি এমনি তা আমারও ভালো ভালো আল্লাহ রইলে আমি সুস্থ সুস্থ আমি। হ্যাঁ, আমি আগে নামাজ পড়তে পারছি না, বসতে পারছি না, অল্প প্লাটলে ব্যথা আরম্ভ হয়েছে গা। এখন তো আল্লাহর মানে সুস্থ, অনেক ব্যথা নাই, কোনো কিছু নাই, শরীর ভয়ে উঠলো, কোনো কিছু আমার সুবিধা না। আগে 1-2 মিনিট আটলেই আবার 2 মিনিট বসে তখন লাগছে বেদনা শুধু। এই হসপিটালে আসার ইনশাল্লাহ আমি সুস্থ আছি। আগে আমি 2 বার ইন্টারভিউ দিছি, এখন আমি সুস্থ সুস্থ আমার খুশিতে আমি এখন আবার এই সাক্ষাৎকার দিতেছি। ইরে অসুস্থ থাকলে তো মানুষ কি এর লোকে মিশছে, কি এর লোকে মিশতো মনে হয় না। কোনো কারণে গেলো ভালো লাগে না, হাট বাজার গেলো ভালো লাগে না। এই মনে হয় নিজের একটা এই যে আমার যে ব্যথা ছিল এই ব্যথার চিন্তা সবসময় গবেষণা করতাম যে কেমনে আমি এই এই ব্যথা ভালো হইব। অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু দেখাইছি, ভালো হয় না। তো আমি এই গবেষণা করতাম যে আমি মনে হয় এই এইভাবে বুঝি বিষ্ণুই মারা যাইব। এখন তো ইনশাল্লাহ আমি খুব সুস্থ, আমারটুকু ফুর্তি লাগছে, আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ বাবা যখন অসুস্থ ছিল আমি বাইরে থেকে, তো বাইরে থেকে এখন দেশে আসার পরে দেখলাম যে বাবা 2-3 মিনিট হাঁটে, তারপর বসে যায়, বসতে হয়। তো এখন এগুলো দেখে খুবই একটা অস্থির ডিপ্রেশন কাজ করতো। তখন আমি ভাবতেছি যে কি করা যায়। তারপর আমি ইউটিউবে অনেক ডক্টর সৈফুল্লাহ স্যারের অনেক ভিডিও দেখলাম। তারপর বিশেষ করে আমি সৈয়দ থেকে অনুপ্রাণিত হয়েছি যে আব্বার যেহেতু সমস্যা আছে তো এখানে নিয়ে যাবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে এরকম একটা প্রেশার ছিল না, এই ব্যথার প্রেশারটা। তো ইদানিং 2 মাস আসার 2 মাস পরে প্রচণ্ড দেখুন ব্যথার প্রচণ্ড চাপ, হাঁটতে পারে না, ওই যে অন্য যে নাতি পুতি আছে তাদেরকে নিয়ে খেলা করতে পারে না, কুলে নিতে পারে না, খুবই একটা কষ্টকর একটা দৃশ্য কাজ করতো। তখন মনে করছি যে না, আমি ওইখানে স্যারের কাছে চলাম। এই স্যারের কাছে আসলাম, আসার পরে স্যারের সব কিছু আমার সব রিপোর্ট দিকে বলছে তুমি আজকে ভর্তি হোক। আলহামদুলিল্লাহ 3 দিন পরে আমি আবার ভর্তির 2 দিন পরে বাড়িতে চলে গেছি, বাড়িতে কাজ ছিল তো চলে গেছি। এখান থেকে ফোন দিলাম বা কী অবস্থা, দিয়ে বলতে স্যার আলহামদুলিল্লাহ এখন ভালো, তুমি আবার নিয়ে যাও। আমি মাত্র 3 দিনের নিয়ে যাবো কীভাবে সম্ভব? স্যার কাছে তো কমপক্ষে 10 দিন বা থাকলে আপনার জন্য খুবই ভালো হবে, চিকিৎসাটা খুব থেরাপিটা খুবই ভালো হবে, 10 দিন থাকতে হবে মিনিমাম। তারপর না তোমার 10 দিন থাকতে হবে, আবার 3 দিনের পরে খুব ভালো ফিল করতেছে। আমি তো সিঁড়ির উপরে যেতে পারতেছি, হাঁটতে পারছি, প্রায় দৈনিক আমি 3-4 ঘন্টা আমি হাঁটতেছি, কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নেই, খুব পায়ের কোনো দিকে ব্যথা। যদি আমাকে কিন্তু ভারী কিছু দেওয়া তা এটা নিয়ে আমি হাঁটতে পারবো। আলহামদুলিল্লাহ তাহলে তো সুস্থ, আমার খুব ভালো লাগছে। তো আমি ঠিক আছে আর কিছুদিন থাকে আমি আসতেছি। এই গতকাল আসলাম, আসার পরে বলতেছে স্যারও বলতেছে যে তুমি আরেকদিন থাকো। তো থাকলে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো, আর আমার কাছে খুব প্লেজার ফিল হইতেছে যে আব্বা অসুস্থ হয়েছে। আমার বড় ধরনের একটা ইয়া ছিল, স্ট্রেস কাজ করতে পারতাম যে আব্বা অসুস্থ কি করা যায় কি করা যায়। আলহামদুলিল্লাহ ডিপ্রেস থেকে আল্লাহ আমাকে রিলিজ করছে, তার জন্য আল্লাহ কাছে অনেক শুক্রিয়া যে আব্বা অসুস্থ হয়েছে। এই আর কি, এখন আমার চেয়ে তার সুখী তোর মনে হয় না যে আর কি আছে। তিনি রমজান আগে থেকে কই যাচ্ছে লো যাই লো যাই লো যাই, এরপরে আমি এরপরে দিকে করে না পাইরা এরপরে আমার সিরিয়াল হয়ে আসছে। এখানে টেনশন হয় না এই জন্য যে এখানে যে ডিসিপ্লিন, নার্সের সেবা, তারপর ডক্টর যে একটা টেনশন কাজ করতো, তখন আমার মনে হয়েছে না যে এখানে আমার না গেলে যে একটা সমস্যা হবে বা আবার কোনো সমস্যা হবে না, এটা আমি মনে করি না। কারণ এখানে ডিসিপ্লিন খুবই ভালো, আমি যেদিন যাবো একদিন আগে প্রথম প্রথম তখন 2 দিন হয়েছে গা, আমার ছেলে 2 দিন আসল, 3 দিন মাস আমি তো খুব সুস্থ, আমার তো মনে ফুর্তি লাগতেছে যে আমার তো ভালো লাগতেছে যে আমি তো মনে ভালো যেতেছি গা, ব্যথা নাই, কোনো কিছু নাই। আমার মনে হয় যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে যে এখানে চিকিৎসাটা আমার মনে হয় যে ঢাকার ভিতরে মনে হয় হয়তো 2-1টা থাকতে পারে, এখানে একটা আছে আমি মনে করি 4টার মধ্যে একটা আছে আমার মানে জানা মতে। এখানে যে পরীক্ষার উন্নত মানের যে ল্যাবগুলো আছে, তারা ডায়াগনোসিস সিস্টেম,
তারপর ভালো ভালো দেখলাম যে মেশিনারি এখানে সেট আপ করা আছে, ল্যাব ভালো ভালো, খুবই ডিসিপ্লিন, ভালো ক্লিনার, সব এভরিথিং ওকে। দেখাইছি বহুত ডাক্তার দেখাইছি, দেখাইছি ভৈরবে গেছি, বাজিতপুর, ভাগলপুর, এরপরে কিশোরগঞ্জ গেছি, কোনো ফল পাইছি না। খাইলে ইমন ওষুধ দিছে, খুব পাওয়ার ওষুধ দিছে, দেখা একবার আইসি পরে দেখো যাচ্ছে কই পাওয়ার ওষুধ দিলে মারা যাইবা, পরে আমার দিছে না পা কই যায় খাই দাদু দিদি, বেদনা যাই থাকলো কিন্তু বেদনা তোমার থাকবোই, কিন্তু কইদিন বাইচে যাইতে চাও বেদনা লই বেঁচে যাওয়া লাগবো, আর যে পাওয়ার বুড়ি খাও এই বুড়ি খাইলে মারা যাইবা। পরে খাওয়া বন্ধ করলাম, বন্ধ করার পরে আল্লাহ রহমত যেমন এইটার খবর পাইছি, পয়সা হাতে নাই তিন চার দামে অনেক সুস্থ আছে। তো স্বাগত, আমি মানে কি বলে থ্যাংকস আ লট, মানে মানে কৃতজ্ঞতা প্রকাশ কোনো ভাষা নেই আমার, এত ভালো লাগতেছে স্যারকে। আর আসলে স্যারের যে লেকচার এবং স্যারের যে ট্রিটমেন্ট সিস্টেম সবগুলো আমার কাছে, আর নিজের কাছে আমার কাছে একটা কনফিডেন্স মনে হচ্ছে যে স্যারের কাছে আমি গেলে আমার মনে হয় দেখেন বাবারে নিয়ে আসার টাইমে আমি বলছি যে বা এমন এক হসপিটাল নিতেছে, আমার মনে মানে একটা অনুভূতি হইতেছে যে আপনি ওইখানে সুস্থ যাবেন আলহামদুলিল্লাহ। মানে একবারে ভাবার আমি বলছি ঠিক না, যে ওইখানে গেলে ওই তো ওই স্যারের উসিলা করে আল্লাহ আপনাকে ভালো করে দেবে, আমার মনে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ। এখন সেই নিয়তে আল্লাহ পূরণ করছে, এখন স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ স্যারের কথাবার্তা উনি খুবই ফ্রাঙ্কলি কথা বলে, ফ্রাঙ্কলি কথা বলে সুন্দরভাবে পেশেন্টের সাথে ভালো বিহেভ করে, তার জন্য আমি দোয়া করি স্যারের জন্য আরো আরো যাতে ভালো ভালো মানে আমাদের যত আপনার এরকম রোগী ছিল পেশেন্ট আছে যে তাদেরকে মানে আরো ভালোভাবে চিকিৎসা দিতে পারে, আল্লাহ যাতে তৌফিক দান করে আমার স্যারকে। শুনো থেরাপি সম্বন্ধে যখন আপনাকে বলতাম যে আবার থেরাপি, আমার মনে হয় থেরাপি নিলে তোমার এই ব্যথাগুলো চলে যাবে, তারপর বলতো যে থেরাপি তো নর্মালি একটা এক্সারসাইজ, এতে কি আমার ব্যথা কি চলে যাবে এটা আমার কাছে মানে মনে হয় না, বিশ্বাস হয় না। তাই বলবো না না থেরাপি তুমি বুঝো না, ফিজিওথেরাপি সেকশন ভিন্ন, একটা এমবিবিএস ডক্টর থাকে তাদের থেকে আরো বড় ধরনের একটা ইয়া, আমার মনে হয় যে এখানে ফিজিওথেরাপি গেলে তুমি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখানে ফিজিওথেরাপি বিশেষ করে এখানে যে ডক্টর ছিল অনেকে অসংখ্য ধন্যবাদ করে, উনি ট্রিটমেন্টটা ভালো হয়ে আমাকে দিছে, খুব একদম মনে হচ্ছে যে তা বাবার ছেলে, এরকম আমার কাছে একটা ফিলিং হয়েছে, এরকম ভাবে যেমন নিজের বাবাকে উনি ট্রিটমেন্ট দিয়েছে এরকম হয়েছে। তো তার জন্য আমি দোয়া করি আল্লাহ তারা সবসময় সুস্থ রাখুক, ভালো লাগুক, সবই দোয়া করেন, আমি বাকি জীবন সুস্থ থাকতেই পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।